তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন ভিভো ভি টোয়েন্টি থ্রি সিরিজটা যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছিল মার্কেটটাকে কিন্তু অনেকটাই মারতে তুলেছিল এবং তারই সাকসেসার কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভিভো ভি টোয়েন্টি ফাইভ সিরিজ লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই যেটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে তো আজ আমি ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রোকে নিয়ে কথা বলতে চাই গ্রিভাস্কির মধ্যে কী ফিচার্স থাকছে প্রাইসটা কত হবে এবং কবে পাওয়া যাবে কি তার পাশাপাশি কি কেমন হবে আপনাদের জন্য সেটাও বলব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকেও অলে ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো যদি লাগছে তাহলে একটি লাইকও করে ফেলুন আবার প্রথমে ডিজাইন থেকে শুরু করতে চাই আমরা জানি ভিভোর ডিভাইসের মধ্যে ডিজাইন সবসময়ের জন্য বেকার প্রোভাইড করে এখানেও যে ডিজাইনটি প্রোভাইড করবে অনেকটাই বেকার প্রিমিয়াম লুকের ডিজাইন এখানে প্রোভাইড করবে এখানেও ব্যাকসাইডকে কালার চেঞ্জিংয়ের সিস্টেম থাকবে এবং ব্যাকসাইডকে এখানেও তিনটে ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশ এবং ভিভোর লোগোটা থাকবে ডিভাইসটি থাকবে ফুল ভিউ ডিসপ্লে সঙ্গে ক্যামেরা এখানে মিডিলেই একটি পাঞ্চোল সেলফি ক্যামেরা থাকবে তো দেখতে গেলে যে লুকটি প্রোভাইড করবে অনেকটাই বেকার এবং ডিসপ্লে কিনে কথা বলতে গেলে ভিভো আমাদেরকে কোন ডিসপ্লেটি প্রেজেন্ট করবে এখানে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ এফএসডি প্লাস রেজুলেশনের অ্যামুলে ডিসপ্লেটি প্রোভাইড করবে যেটা কাপ ডিসপ্লে সঙ্গে অনেকটাই ভালো বিষয় ডিসপ্লে কোয়ালিটিটাও অনেকটাই বেকার লাগবে এবং এজ ডি এক টেন প্লাসের সাপোর্ট থাকবে কর্নিং গরিলা রিলা ক্লাস ফাইভের প্রোটেকশান থাকবে ওয়াইট এলনের সাপোর্ট থাকবে ওয়ান টোয়েন্টি হাস হায়ার রিফ্রেশারকেও থাকবে তার পাশাপাশি পনেরোশো নিট ব্রাইটনেসটাও পেয়ে যাবেন বুঝতেই পেরে গেছেন পনেরোশো নিট ব্রাইটনেস মানে আপনি যেখানেই ইউজ করুন না কেন কোনো প্রবলেম পাবেন না ব্রাইটনেসের কাছ থেকে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পাবেন তো দেখতে গেলে ডিসপ্লে কি কিন্তু ভালোই থাকবে এবং চলুন পারফরেন্সের দিকে যাওয়া যাক কোন কি থাকবে এখানে মিগ গ্যাট চিপসেক ইউজ করবে মিগ গ্যাটের ডায়মন্ড সিটি থার্টিন হান্ড্রেড চিপশেক এটা সিক্স এনএমএ চিপশেক অবশ্যই এই চিপসেক দিয়ে আমি দুটো ডিভাইস ইউজ করেছিলাম ওয়ান প্লাস নট টু টি তার পাশাপাশি ওপো র্যানো এইট এই দুটো গিভ্যাচকে ইউজ করেছিলাম যার মধ্যে গেমিং পারফরেন্সটা অনেকটাই বেকার ছিল এবং এই ডিভাইসটির মধ্যেও কিন্তু গেমিং পারফরমেন্সটা অনেকটাই বেটার পেয়ে যাবেন এখন যদি ডিভাইসটির ক্যামেরা কিনে কথা বলা যায় ভিভোর ডিভাইস আমরা জানি ডিজাইন এবং ক্যামেরার দিকে অনেকটাই ফাস্ট থাকে এখানে ব্যাকসাইডে থাকবে তিনটে ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সালের মেন সেন্সার আট মেগাপিক্সালের এখানে থাকছে না অবশ্যই বারো মেগাপিক্সালের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুই মেগাপিক্সালের ডেপ সেন্সার সেলফিতে পেয়ে যাবেন বত্রিশ মেগাপিক্সালের সেলফি ক্যামেরা এখানে আপনারা ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইডকে ফোর কে সিক্সকে পেস করে ভিডিওটাকে রেকর্ড করতে পারবেন অবশ্যই ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেকার পেয়ে যাবেন ভিভো ডিভাইস যেহেতু ক্যামেরা কোয়ালিটি তো দুর্দান্তই থাকবে এখন যদি ডিভ্যাক্সটির ব্যাটের কেমে কথা বলা যায় চার হাজার আটশো তিরিশ এমএজের পাওয়ারফুল ব্যাকেই থাকবে টাইপসি কেবল থাকবে সঙ্গে আপনার এখানে পেয়ে যাবেন সিক্সটি সিক্স ওয়াটের ফাস্ট চার্জার তো ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে চার্জও করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন এবং ডিভাইসটির আদার্স স্পেসিফিকেশান কিনে কথা বলতে গেলে ডিভাইসকে আউট অফ বক্স লঞ্চ করবে অ্যান্ড্রয়েড টুয়েলভের সঙ্গে ফাঙ্কা স্ট টুয়েলভের লেটেস্ট আপডেটটাও পেয়ে যাবেন কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকটা থাকছে না তার সঙ্গে আপনারা কিন্তু এখানে মেমোরি কার্ডটাও ইউজ করতে পারবেন না ডুয়েলস কি স্পিকারটি থাকছে এবং ডিভাসকে দুটো র্যাম ব্যাঙ্কের সঙ্গে লঞ্চ হবে আট জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবি কোভরেজ এবং বারো জিবি অর্থাৎ টুয়েলভ জিবি র্যামের সঙ্গে টু ফিফটি সিক্স জিবি কোভরেজ দিয়ে ডিভার্সকে লঞ্চ হবে এখন যদি গিভাস্কির লঞ্চ গেটের কথা বলা যায় অবশ্যই গিভেসটি খুব শীঘ্রই লঞ্চ হবে ফ্লিপকার্টের উপরে টিজার চলে এসেছে অবশ্যই ইঙ্গিয়াতেই প্রথমে লঞ্চ হবে তারপরেই বাংলাদেশে যাবে এই পাঁচ ছয় দিনের মধ্যে গিভেসটি কিন্তু ইঙ্গিয়াতে লঞ্চ হয়ে যাবে এবং এই মাসের শেষের দিকে কিন্তু ডিভার্সটি বাংলাদেশের মার্কেটেও পাওয়া যাবে এখন বলার ফলে কি দামটা কত হবে ইন্ডিয়াতে আমার মতো তো ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা দামের সঙ্গেই লঞ্চ হবে এবং বাংলাদেশে গেলে এর সঙ্গে আরও পাঁচ টাকা করে যোগ করে দিন সেই দামের সঙ্গে আপনারা গেভাসটিকে পেয়ে যাবেন তো এই দামের সঙ্গে আপনি এই ডিভাসটি নিতে চাইছেন কিনা না সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমার মতো তো আপনি যদি ভিভোর লাভার হয়ে থাকেন এবং একটি নতুন লুকের ডিভাইস নিতে চাইছেন কাফ ডিসপ্লে নিতে চাইছেন গেমিংয়ের জন্য একটি বেকার চিপসেট নিতে চাইছেন ক্যামেরা একটি দুর্দান্ত নিতে চাইছেন তাহলে কি আপনাদের জন্য একটি পারফেক্ট ডিভাইস হবে তো আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিকে অলে ক্লিক করুন এবং ভিডিওটিকে যতটুকু পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে তো আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা